আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সম্মানিত দর্শকের আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানীদের সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আলা সম্পর্কে আমরা জানবো অনেকেই হয়তো আমরা জানতে চাই যারা আমরা নারী পুরুষ আছি তো ফরজ গোসল করার নিয়ম কি সহাই পদ্ধতি কি খুব সহজেই সহজভাবে শুদ্ধ পদ্ধতিতে ফরজ গোসলটা আপনি কীভাবে করবেন আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণরূপে জেনে নেব সম্পূর্ণ বিস্তরভাবে আমরা জানব কিভাবে আপনি ফরজ গোসল করবেন তো ফরজ গোসল একজন নারী বা পুরুষের উপর কয়েক কারণে হতে পারে যেমন স্বপ্ন দোষের মাধ্যমেও হতে পারে কিংবা স্ত্রী সহবাসের দ্বারাও হতে পারে কিংবা একজন মা ও বোনের ক্ষেত্রে হায়েস ও নেফাস থেকে পবিত্র হওয়ার পরেও তার গোসল ফরজ হয় তো ফরজ গোসল আপনি কিভাবে করবেন করার নিয়ম কিন্তু প্রথমত যদি একজন নারী বা পুরুষ সকলের ক্ষেত্রে একই নিয়ম যদি তিনি ফরজ গোসল করতে চান তাহলে প্রথমত তিনি নিয়ত করবেন মনে মনে নিয়ত করবেন মুখে কোনো আরবি বাক্য টাক্য ইত্যাদি এগুলো বলার কোনো দরকার নেই মনে মনে এটা সব আপনি যে গোসল করেছেন এটা একটা নিয়ত তো মনে নিয়ত থাকতে হবে দুই নম্বরে আপনি কবজি পর্যন্ত উভয় হাত ধৌত করবেন তিনবার ধৌত করবেন তিনবার ধৌত করাটাই হলো উচিত তিনবার উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করবেন এরপরে আপনি ডান হাত দ্বারা পানি ঢেলে বাম হাত দ্বারা লজ্জা স্থান পরিষ্কার করবেন লজ্জা স্থানটা পরিষ্কার করে নেবেন যাতে নাপাকিটা দূর হয়ে যায় সেই সাথে সাথে শরীরে অন্য কোথাও যদি আপনার কোনো নাপাকি থাকে সেই নাপাকিগুলো ধৌত করে ফেলবেন পানি ঢেলে বাম হাত দ্বারা সেগুলো আপনি পরিষ্কার করবেন এরপরে আপনি বাম হাতটা ভালো করে ধুয়ে নেবেন এরপরে যে কাজ যে আপনি অজুর মতো অজু যেভাবে করেন সেইভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অজু করবেন একবারে কুলি করবেন নাকে পানি দিবেন যা কিছুই আছে সব কিছুই আপনি একবারে অজুর মতো করে করবেন কিন্তু দুইটা পাও আপনি ধৌত করবেন না শুধু দুই পা ছাড়া আগে আমাদের মনে রাখতে হবে গোসলের ফরস কিন্তু তিনটি যেমন কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীরে ধৌত করা এগুলো একবার করলেই হবে কিন্তু আপনাদের সামনে আমি যে পদ্ধতিটি তুলে ধরছি এটা হলো সুন্নত পদ্ধতি এভাবে করলে আপনার গোসলটা ফরস তো আদায় হবে আপনি সুন্নত পালন করতে পারবেন কারণ আল্লাহ নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিরা এইভাবেই সুন্দরভাবে সুন্নতগুলো মেনে গোসল করতেন ফরস গোসলটা আদায় করতেন তো এরপরে আপনি অজু করানে অজু করবেন তবে দুই পা আপনি ধৌত করবেন না এরপরে আপনি মাথায় তিনবার পানি ঢালবেন তিনবার নতুন পানি আপনি মাথার মধ্যে ঢালবেন এরপরে যে কাজ যে আপনি শরীর ধৌত করার জন্য প্রথমে ডান কাদের ওপর তিনবার পানি ঢালবেন এরপরে বাম কাদের উপর তিনবার পানি ঢালবেন বাস পুরো শরীর ধৌত করা হয়ে গেল এরপরে সর্বশেষ যে কাজ সেটি হলো যে আপনি যেখানে গোসল করেছেন তার থেকে একটু সরে আপনি পাটা তিনবার ধৌত করে ফেলবেন আর যদি আপনি এমন হয় যে জায়গা থেকে সরা সম্ভব না তাহলে ওই জায়গাটা ভালো করে ধৌত করে আপনি তিনবার পাটা ধুয়ে নেবেন বাস এইভাবে যদি আপনি গোসল করেন আপনার ফরজ গোসল পরিপূর্ণ হয়ে গেল একজন পুরুষ ও মহিলা এভাবেই তারা গোসল করবেন তবে মহিলাদের খেয়াল রাখতে হবে যাতে তাদের চুলের গোড়া ভালো করে ভিজে ফরজ গোসলের সময় তাদের চুলের গোড়াতে পানি পৌঁছাতে হবে চুলগুলোও ভালো করে ধৌত করতে হবে এবং একজন পুরুষ যাতে করে তার দাড়ির মধ্যে কেউ যদি বাবরি চুল রাখেন তার চুল ভালো করে যাতে ভিজে গোড়ায় যাতে পানি পৌঁছায় সেই দিকেও খেয়াল রাখতে হবে তিনবার ধৌত করার কথা বলা হয়েছে কেন যাতে করে একবার যদি আমি পানি ডালি অনেক সময় এমনও হতে পারে যে নাবির ভিতরে পানি পৌঁছে নেয় কিংবা কোথাও বাকি রয়ে গেছে বগলের নিচে এই কারণে তিনবার ঢালবেন তিনবার ঢাললে একেবারে ভালো করে আপনার শরীরটা ধৌত হয়ে যাবে কোথাও হয়তো বাকি থাকবে না আর শরীরটা হাতের দ্বারা ভালো করে ঘষবেন মাছবেন একেবারে ভালো করে ঘষে ঘষে পানিগুলো পৌঁছানোর চেষ্টা করবেন কারণ শীতকালে অনেক সময় মানুষের চামড়ার ভিতরে পানির সময় নাও লাগতে পারে বিভিন্ন সময় তো সেই জন্য ভালো করে ঘষে মেজে গোসল করার চেষ্টা করবেন উত্তম পদ্ধতি যদি আপনি গোসলটা করেন তাহলে এতে করে শরীরের তো দূর হবে আপনার মনটাও ফ্রেশ হয়ে যাবে এবং এমন পবিত্রতার দ্বারা যখন আপনি এবাদত বন্দিকে করবেন সেটাও আল্লাহ পাকের দরবারে খুব দ্রুত গৃহীত হবে ইনশা আল্লাহ তো এই ছিল আজকের মাস আল্লাহটি নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরও কার্যকরী মাস আল্লাহর ভিডিও পেতে উত্তম উত্তম ভিডিও পেতে চ্যানেলকে সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহি